আমার আপনার মেয়ে আজকে যদি আমরা সমাজের মধ্যে বুক ফুলায় না বলতে পারি যে আমার অনেকগুলো স্ত্রী, অনেকের অনেকগুলো স্ত্রী আছে, আমরা বলতে পারি না। আমি সব জায়গায় গেলে বাস্তবায়ন করার জন্য দোকানদারকে বলি, ভাই জামা দিয়ে একটা 46 ঝুল, একটা 45 ঝুল। কেন হুজুর? আমার দুইটা বউ তো এই জন্য লাগবে দুই রকম। আমি রেস্টুরেন্টে গিয়েছি, ওখানে যে খানা খাচ্ছি, হুজুর খুব ভালো লাগতেছে, নিজের গাড়ি ড্রাইভ করে আসলেন, আপনি একটা বউ একটা শালি। আমি বুঝলে না, একটা বউ একটা শালি কে বলছে, দুইটা আমার বউ। তো পরে বুঝছে আজীব ব্যাপার। আমি হাজ আমি সুন্নতে হাবিবিনা আলাইহি সালাতু ওয়াসসালাম। হুজুর আপনার ভালো লাগে মানুষ যে ঘৃণা করে? আমি বলি আতরুকু সুন্নতে হাবিবিল হাউলাইল হুমাতা, এই আহমকদের জন্য, এই জেনাকারদের জন্য, এই লুচ্চাদের জন্য আমি আমার নবীর সুন্নতকে তরক করব। তো কয় হুজুর ইউ আর স্মার্ট বয়। আমরা স্মার্ট বয় না, আমি হুজুর মানুষ। কিন্তু হুজুররা বাস্তবে স্মার্ট যদি হুজুর যদি তার সত্যিকারের ইসলামের উপর আসতে পারে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, তো একাধিক বিবাহ এটা হালাল আমরা সবাই জানি, ফাঙ্কি হু মা তো আবালা কুমিনে নিসাই মাসনা ওয়া সুলা সরবা। তবে একাধিক বিবাহ এটা হালাল বিষয়, আহাল্লুল হালাল বিষয়। এখন উত্তম কি অনুত্তম, এটাকে আমি বলবো যেটা উত্তম, একাধিক বিবাহ করা উত্তম। কারণ বুখারি শরীফের রাওয়ায়াতের মধ্যে ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই এই আয়াতে তাফসির করতে যে উনি বলছেন বাবু কাসরাতিন নিসা, স্ত্রী বেশি হওয়া, সেখানে যে উনি এই আয়াতে তাফসিরে বলেন ক্বাল আল ইমাম বুখারি ফি তাফসির ক্বাউলিহি ফানকিহু মা ইলা আখির, যা আরবি বলবো না, যে ফানকিহু মা তাওয়ালাকুম মিন নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা, যেহেতু আল্লাহ তাআলা আমরের সিগা ব্যবহার করেছেন উজুবের জন্য, কিন্তু বুঝিয়েছেন ইবাহাতকে, তো লফজে উজুবের জন্য কমপক্ষে এতটুকু ফায়দা যে একাধিক বিবাহ করা উত্তম, যার দলিল স্বরূপ নিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি সবাইকে খুব খোলা মনে বলি, আমার এখানে দুলাভাই আছে আলহামদুলিল্লাহ, আমি এক বছর ধরে চেষ্টা করতেছি যে ওনাকে বিবাহ দিব। তো আমি ওনাকে সবসময় একটা কথাই বলি যে এখনো আপনি খায়রি উম্মত হতে পারলেন না, কারণ বুখারি শরীফের রাওয়ায়াত তাসাওয়াজু ফা ইন্না খায়র হাযিল উম্মাত আকসারুকুম নিসা, কই তোমরা বেশি বিবাহ করো, কারণ এই উম্মতের উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার স্ত্রী বেশি। তো স্ত্রী বেশি হওয়া ভালো, হ্যাঁ স্ত্রী বেশি রাখার জন্য সামর্থ্য লাগবে। তো হুজুর আমার সামর্থ্য নাই, সামর্থ্য আপনি জোগাড় করেন। এক স্ত্রীর জন্য যদি আপনি চাকরি ঠিক করেন, তো চারটা স্ত্রীকে লালন পালন করার জন্য আপনি অর্থ কামাই করেন? আপনি শুধু কোটিপতি হলেই করতে হবে বিষয়টা এমন না, বরঞ্চ আপনি চারটা নারীর দায়িত্ব নেওয়ার জন্য ইনকাম করলেও আল্লাহ আপনাকে সওয়াব করবে, আল্লাহ তারা নিজের সহযোগিতা করবেন। আর না কেহ ইল্লাযী ইউরীদুল আফাফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। দেখেন আমার আব্বু মাঝে মাঝে আমাকে বলে, কেমন হলো ওরা কুষ্টিয়ার কেউ দুইটা বিয়ে করলো না, তুমি ঠাট করে দুইটা তিনটা বিয়ে করে ফেললা। আমার আমার কুষ্টিয়ার ওলামা একরামদের সিরিয়ালে আমার দরকার নাই, আমার তো সিরিয়াল হলো নবী এবং সাহাবা একরাম, এটা আমার নবী আর সাহাবা একরামের আদর্শ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি একাধিক বিবাহ করেছিলেন, স্ত্রী ওনার দুইটা ছিল, চারটা সন্তান ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার স্ত্রী কয়টা ছিল? না না ওনার স্ত্রী ছিল চারটা, ওনার সন্তান ছিল 12টা। আমরা দুইটা স্ত্রীর ইতিহাস জানি। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার স্ত্রী ছিল 1000 1000, এবং হাদিসের মধ্যে এসেছে তাই বলতেছি উনি এক রাত্রিতে সন্তান নেওয়ার জন্য 1000 স্ত্রীর সাথে সহবাস করেছিলেন, কারণ আল্লাহ তাআলা নবীদেরকে শক্তি দিয়েছিলেন। হযরতে ইয়াহইয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার 6 জন স্ত্রী ছিল, 19 জন সন্তান ছিল। হযরতে লুত আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার দুইটা স্ত্রী ছিল, 4টা সন্তান ছিল। হযরতে নূহ আলাইহিস, এভাবে যদি আমরা আসি তো আমাদের নবীর পর্যন্ত আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালানের মধ্যে আছে, লাম্মা আইয়ার উহবি কাসরাতিন নিসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বলা শুরু করলো, মা হাদাফুহুম ইল্লান নিকাহ, আরে মুহাম্মদ এগুলো করে করে নারী বিয়ে করতে চায়, নারী বিয়ে করতে চাই। তো আল্লাহ রাসূল বললেন ইয়া রাব্বাল ইয়া রাব্বাল আলামিন, মানুষ তো আমাকে লুচ্চামি তোহমত দিচ্ছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, খবরদার খবরদার, লাম্মা আইয়া রুহু বিকাসরাতিন নিসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি, আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি বললেন যে ইয়া রাব্বাল আলামিন আমার অনেক স্ত্রী, তো এরা তো আমাকে দোষারোপ করে, আল্লাহ বলেন আপনাদেরকে বলে দেন ওয়ালা কাদার সাল্লা রাসূলা মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজা ওয়া যুরিয়্যা, আমি সবাইকে অনেক অনেক বিবাহ স্ত্রী দিয়েছি, আমার নবী ছিল 9টা স্ত্রী ছিল, আবার আল্লাহর বিধানকে বোঝানোর জন্য আরও 2টা বান্দি উনি কিনেছিলেন এবং সেখান থেকে একটা সন্তানও হয়েছিল। আমি আমার আব্বুকে একদিন বলতেছিলাম যে আব্বু আমরা কোরআন শরীফে যা পড়েছি সব কি সত্য? হ্যাঁ অবশ্যই সত্য, সব কি ভালো? অবশ্যই ভালো। তো তাহলে আমি 4টা বিবাহর কথা বলি, এটা তো কোরআনে আছে, আচ্ছা এটা বাদ দেন, কোরআনে তো বান্দির কথাও আছে, তো আব্বু আমি যদি আজকে বান্দি কিনে নিয়ে আসি কি অবস্থা হবে? তাই থাক বাবা বিয়ের মধ্যে আছে এটা তুই থাকো, বান্দি কিনে আসলে মানুষ সুলির চড়াবে, এটা বুঝার মতো না মানুষ নাই। আল্লাহ ইন্না খুদাল্লাহি ওয়াল হুদা, আমি দাবি করি আমি মুসলমান, ইসলামের প্রত্যেকটা বিষয়কে আমি সুন্দরভাবে নিতে পারি না। হযরতে যদি সাহাবা একরামের দিকে তাকাই, আবু বকরের 4টা স্ত্রী ছিল, 8টা সন্তান ছিল। হযরতে ওমর ইবনুল খাত্তাব ওনার 6টা 8টা স্ত্রী ছিল, ওনার 14-17টা সন্তান ছিল। হযরতে এখানে একটা জিনিস আপনারা বুঝে রাখেন যে সাহাবা একরামের কিন্তু কখনো 4টার বেশি একত্রিত কখনো বেশি ছিল না,
বাকি ওনারা একাধিক বিবাহ করেছেন, কোনো স্ত্রী চলে গেছে হয়তো বা কোনো স্ত্রী মারা গিয়েছে, এমনি সেমনি হোক না কেন ওনারা অনেক বিবাহ করতেন শুধুমাত্র বাচ্চা বেশি নেওয়ার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওনার 9টা স্ত্রী ছিল, 31টা সন্তান ছিল। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের 2 কন্যাকে পাওয়ার পরেও ওনার 7টা স্ত্রী ছিল, ওনার 17টা সন্তান ছিল। খালিদ ইবনে ওয়ালিদ যেদিকে যুদ্ধ করতেছে 112টা যুদ্ধ যিনি সেপা সালার, ওদিকে উনি 24টা বিয়ে করে ওনার 81টা সন্তান ছিল, এক যুদ্ধে 41টা সন্তান শহীদ হয়েছে। আপনারা আসেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, তার বুজুর্গিয়াতের মধ্যে তো আমাদের কোনো ইখতিলাফ নাই, তার 4টা স্ত্রী ছিল, 31টা উম্মে ওয়ালাদ ছিল, তার 89টা সন্তান ছিল। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমরা মারা যাচ্ছি, আমার সন্তান কই? আমি একাধিক বিবাহ করবো অধিক সন্তানের জন্য। হযরতে আলীকে জিজ্ঞাসা করছে আপনি এত বিয়ে কেন করেন, তিনি বলেছেন যে ফাতেমা বিনতে রাসূলুল্লাহর পরে আমার অন্য কোনো মেয়ের চাহিদা ছিল না, কিন্তু যেহেতু আমার দোস্ত বলে গেছে তাসাউজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নি মুকাদিরুম বিকুন উমা, তুমি বিবাহ করো, আমি তুমি বিশেষ সন্তান নাও, তো আমি সন্তানের গর্ব করবো, এই জন্য আমি বিবাহ করি। আমার আমার অনেক সময় পরিবারের লোক বলে থাক 2-3টা হয়ে গেছে আর লাগবে না, আমি 4টা করবো যদি আল্লাহ তৌফিক দেয়। কেন? আমার 40টা সন্তান লাগবে। আমি আব্বু বললাম আব্বু আপনি হিসাব বুঝেন না বুঝেন, হিসাব আমি বুঝে গেছি। কি হিসাব বুঝছো? আমার 9 ভাই আমরা, আলহামদুলিল্লাহ আমার আব্বু তাকসিরুল আওলাদের ব্যাপারে উনি পূর্ণ আমল করেছিলেন। আমার আব্বুকে আমি বলেছি যে আপনি তাকসিরুল আওলাদের ব্যাপারে অনেক আমল করেছেন কিন্তু তাকসিরুল সেওয়াজের ব্যাপারে আমল করেননি, ওই আমলটা আপনার বড় ছেলে করবে, সমস্যা নাই। তাহলে আমরা 9 ভাই বোন 4টা করে যদি আল্লাহ তাআলা সবাইকে স্ত্রী দেয়, 36টা আমার বেটার বউ আমার ভাইয়ের বউ, ওখান থেকে 10টা করে যদি সন্তান হয় 360টা ভাতিজার বড় চাচা আমি, সেদিন আমার পাওয়ার বুঝেন। এটা হলো মুসলমানদের পাওয়ার। তাসাউজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নি মুকাসিরুম বিকুম উমাম। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কোন কোন রেওয়ায়েত আছে 300 বার বিয়ে করেছিলেন, মুতাবার কাউল হলো উনি 70টা বিবাহ করেছিলেন এবং ওনার সন্তান 350 করে বেশি ছিল। ইতিহাস দেখেন আপনারা, আমাদের বাংলাদেশে আসেন আপনার হাফিজুদ্দিন রহমতুল্লাহ আলাইহ ওনার একাধিক স্ত্রী ছিল, চরমনা বিশ্বাস ওনার একাধিক স্ত্রী ছিল, হযরতে মুফতি কেফায়েতুল্লাহ সাহেব ওনার নিজের একাধিক স্ত্রী এবং ওনার বাবার একাধিক স্ত্রী। ওনার বাবা বলতেন আরে আমি যদি দ্বিতীয় বিয়ে না করতাম আমার এই মুফতি কেফায়েতুল্লাহ তোমরা কোথায় পেতা, কারণ এটা তো দ্বিতীয় স্ত্রীর বড় সন্তান। হযরতে ইসমাইল আলাইহিস সালাম এটাও আল্লাহর ইব্রাহিম ইসলামের দ্বিতীয় স্ত্রীর সন্তান, তো দ্বিতীয় স্ত্রী দ্বারা আল্লাহ তাআলা বহুত বরকত দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা হুকুম ফাঙ্কিহু মাসনা প্রথমে 2-3টা এটা নেচার যে পুরুষরা একাধিক বিবাহ করবে, কেন করবে কি জন্য করবে এই কথাগুলো আসলে অনেক আছে। এর কারণ হলো আমরা মনে করি যে বিবাহটাকে আমরা সেক্সুয়ালি বিষয় টেনে নিয়ে যাই, না ভাই বিবাহ বিষয়টা সেক্সুয়ালি বিষয় না, বিবাহ বিষয়টা হলো একটা নারীর দায়িত্ব নেওয়া, একটা নারীর দায়িত্ব নেওয়া, এই জন্য বিবাহ করার সাথে সাথেই তার নফক এবং সুকনা ওয়াজিব হয়ে যায়। যদি সে সেক্স নাও করতে পারে তবু অর্ধেক ওয়াজিব হয়ে যায়, আর যদি পুরাটা করতে পারে তো পুরো মোহর ওয়াজিব হয়ে যায়, নফকা সুকনা ওয়াজিব হয়। এটা একটা তবিঈ জিনিস, আল্লাহ তাআলা বনি আদম সৃষ্টি হওয়ার একটা মাধ্যম দিয়েছেন, এটা হালাল সেক্সুয়াল, এটাকে আল্লাহ তাআলা রাসূলদের জন্য আনলিমিটেড দিয়েছিলেন, আমাদের জন্য স্ত্রী দিয়েছেন 4টা আর বান্দি দিয়েছেন আনলিমিটেড। কিতাবের মধ্যে আছে ফতোয়া কাজী খানের মধ্যে কেউ যদি 4টা স্ত্রী বিবাহ করে এরপরে যদি আরও 1000টা বান্দি কিনে, এরপরে যদি আরেকটা বান্দি কিনতে চায় আর কেউ যদি তাকে বলে তোমার লাগে কয়টা, তো তার ঈমান চলে যাবে। কেন? 4টা স্ত্রী ফাইন্নাহুম গায়রু মালুমি ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমি। যারা স্ত্রীর কাছে যাবে কয়টা, 4টা স্ত্রীর কাছে, এবং যারা বান্দির কাছে যাবে কয়টা, বলে আনলিমিটেড যা কিনতে পারে কোনো সমস্যা নেই, ফাইন্নাহুম গায়রু মালুমি, তাদেরকে মুলামতের যোগ্য নয়। কারণ কি? মুসলমান আমার তো নিয়ত আছে, আমি একদিন আমার বন্ধুদেরকে বলতেছিলাম আল্লাহ যদি আমার জীবদ্দশায় বান্দির ব্যবস্থা করে আমি 1000 বান্দি কিনে 1000 সন্তান কমপক্ষে নেব। কেন? আল্লাহ রাসূলের ফখরের বিষয়, তাসাউজুল ওয়াদুদাল ওয়ালুদ, আরে রিজিক তো আল্লাহ তাআলা দিবে, ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহির ইসলাহ। আমি একটি বিষয় সংক্ষেপে আলোচনা করতে চাই, তো যাই হোক বিবাহ এটা হালাল বিষয়, একাধিক বিবাহ নবীদের আদর্শ, সাহাবা একরামের আদর্শ, আমাদের আল্লাহ ওয়ালাদের আদর্শ, এতটুকু স্পষ্ট হয়েছে তো আপনাদের কাছে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন একটা বিষয় হলো যে আসলে একাধিক বিবাহ অনেকেই কারা করবে, কাদের খুব প্রয়োজন? ভাই আপনারা খুব সেন্স থেকে নেবেন, যদিও আমার সময় অনেক কম কিন্তু আমি চাইবো কর্তৃপক্ষ আর মাত্র অল্প একটু সময় দিলে এই খুব সেন্স থেকে নেবেন। অনেকেই এটাকে আমরা শখ মনে করি, আমার হালাল আছে বিবাহ করবো না। দেখেন একাধিক বিবাহ আপনি করতে পারেন আর না পারেন, হতে পারে তো আমি অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যেতে পারি না, আমার শাহওয়াত নষ্ট হয়ে যেতে পারে, সুতরাং আমার একাধিক বিবাহ প্রয়োজন না থাকতে পারে, কিন্তু আমি একজন আলেম হয়ে আমার দায়িত্ব সমাজের মধ্যে একাধিক বিবাহকে চালু করা। এর কারণ কি? কারণ এক তো আল্লাহর হালাল বিষয়, অনেকেই বলে যে একাধিক বিবাহ কি এমন জিনিস যার জন্য এত লড়াই করতে হবে, আমি বলি না একাধিক বিবাহের জন্য লড়াই করি না, একাধিক বিবাহ এই হালাল বিষয়কে মানুষ হারাম করে সেই শিরিকের বিরুদ্ধে আমি লড়াই করি।
আমার একাধিক বিবাহ করার জন্য এত লড়াইয়ের জরুরত নাই, যার আছে সে করবে, যার আছে সে করবে না, এটা কাদের প্রয়োজন? চিন্তা করে দেখেন, আট ধরনের ব্যক্তির, আট ধরনের ব্যক্তি, চাই সে আলেম হোক, চাই সে দিনদার হোক, চাই সে বদ্দিন হোক, চাই সে ইহুদি খ্রিস্টান হোক, পুরো দুনিয়ার মধ্যে চিন্তা করে দেখেন যে ব্যক্তির সন্তান হয় না। আমাদের ওখানে অনেক অসংখ্য ছেলে আছে যার সন্তান হয় না, স্ত্রী বাজার। তো আপনি কি বলবেন স্ত্রীকে ছেড়ে দাও, নাকি আপনি বলবেন যে তোমার সন্তানই দরকার নাই? আমরা কোনটা দিই না, সন্তান দরকার নাই, তুমি আল্লাহর কাছে যাই আখেরাতে বাবা। কেন এই নসিহত আমার নবী করেননি? আমার নসিহত বলছে তোমার সন্তান হয় না, তুমি আরেকটা বিবাহ করো, সন্তান নাও, ওটা হয় না, তুমি আরেকটা তলাশ করো। ইত্তা কবি আমু আলাইকুম মহসিনা গয়ের মুসাফা। দ্বিতীয় নম্বর হলো, যাদের স্ত্রী দীর্ঘদিন অসুস্থ, হালকা পাতলা হয়তো আপনি সবর করতে পারবেন, কিন্তু বহু স্ত্রীর আছে তারা তিন বছর চার বছর জরায়ুতে ঘা হয়ে যায়। এই সমস্ত স্বামীদের হেফাজতের জন্য আল্লাহ তাআলা এই বিধানকে সহজ করে দিয়েছেন যে তোমরা করতে পারো, সমস্যা নাই। তৃতীয় নম্বর হলো, যে সমস্ত মেয়েদের একটু, যে বললাম আরমালা, যাদের বিয়ে হতে চায় না, যারা ডিভোর্সি, যারা বিধবা, যারা একটু বয়স্ক, তো তাদের বিবাহ সহজ হয়ে যাবে তখন যখন একাধিক বিবাহ চালু হবে। কারণ যখন মানুষ একটাই বিবাহ করব, এই যখন মেন্টালিটি থাকে, তখন চিন্তা করে আমি সব কিছু দেখব, সুন্দরী, লম্বা, যেরকম আমার চাহিদা, মিষ্টি, সব কিছু। কিন্তু যখন তার এরকম তিনটা বউ থাকবে, তার পাশে যদি একটা আরমালা মেয়ে থাকে, একটা ন্যাংড়া মেয়ে থাকে, যেমন দেখি মুফতি তারিক মসরুল সাহেব উনি বলেছিলেন যে আমি একটা ন্যাংড়া মেয়েকে বিবাহ করবো, আলহামদুলিল্লাহ আমি একটা কানে ঠসা, কানে শুনতো না, এরকম মেয়েকে আমি প্রস্তাব দিয়েছি, অসুবিধা নাই, আমি একে এর ভরণ পোষণ দেবো, আমি এর দায়িত্ব পুরো করবো। তো ভাই এই মেয়েগুলো আজকে যদি আমরা একাধিক বিবাহকে প্রচলন না করি, তাহলে এই যে সমাজ যাদের খুব প্রয়োজন তারা তো পারবেই না। আবার চিন্তা করে দেখেন যে সমস্ত পুরুষরা জেনা করতেছে, অন্য নারীর কাছে যাচ্ছে, আল্লাহ তাদেরকে বলতেছেন ইবতাগু বিআম্মু আলাইকুম মুহসিনিনা গায়রা মুসাফাহ, আরে তোমরা যদি কোনো নারীর কাছে যাও, যাও, সমস্যা নেই, কিন্তু মুহসিনিন, তুমি বিবাহ করে নফকা দিয়ে, সুকনা দিয়ে, মোহর দিয়ে তাকে বাড়িতে তুলে নিয়ে আসো, তুমি গায়রা মুহার, তোমার এক মুসলমান বোনকে তুমি বেশ্যা বানায় তার কাছে যাও।